हाय फ्रेंड, वेलकम टू माय चैनल इब्राहिम गार्डन 85 चैनल सकल के स्वागत। आज के आलोचनार विषय टबेर माटी कीभावे आपनी तैरी करबें, टबेर माटी तैरी करार आदर्श पद्धति की, कीभावे आपनी टबेर माटी तैरी करबें, कौन-कौन सार यूज करबें, जैव सार यूज करबें, यूज करे आपनी टबेर माटी तैरी करबें, समस्त पद्धति बा समस्त तथ्य এই ভিডিওতে এক এক করে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি ছোট রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আর শুনুন বিস্তারিত তথ্য। টবের মাটি তৈরি করতে হলে ফার্স্টে আমাদের যেটা দরকার সেটা হলো মাটি। দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে কিন্তু দরকার, আমাদের মাটিটা দরকার হবে। এই মাটিটা কিন্তু আমাদের জোগাড় করতে হবে। এই মাটিটা কিন্তু আপনি আপনার বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে জোগাড় করবেন, অর্থাৎ ফ্রেশ সাদা মাটি। দেখতে পাচ্ছেন ফ্রেশ সাদা মাটি পুরো কিন্তু আপনাদের জোগাড় করতে হবে। এবার এই টবের মাটি তৈরি করার জন্য এই মাটির সাথে কোন কোন সারগুলি প্রয়োগ করতে হবে, কী কী আমরা প্রয়োগ করলে আমাদের গাছগুলি সুস্থ সবল থাকবে, কোনটা আমরা প্রয়োগ করব না, সমস্ত তথ্য এক এক করে দেখাবো। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক মাটি কিন্তু জোগাড় করেছি, আপনারা এইরকম মাটি জোগাড় করবেন। এবার এই মাটি জোগাড় করার পর এই মাটির সাথে আমাদের কী কী মিশ্রিত করতে হবে দেখে নিন। এই মাটির সাথে আমাদের যে যেগুলি মিশ্রিত করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে যে আমি কিন্তু নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি গোবর, এখানে নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন কালোগুলো গোবর সার থেকে তৈরি যে ভার্মি কম্পোস্ট যেটা হয় সেটা কিন্তু নিয়ে এসেছি, কিন্তু খোলের গুঁড়ো এখানে দেখতে পাচ্ছেন, এই যে খোলের গুঁড়োটাও কিন্তু আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা। এবার এগুলোকে কিন্তু আমি কিন্তু এবার মিশ্রিত করবো। এখানে প্রথমে আমি দেব গোবর সার, দেখতে পাচ্ছেন গোবর সার এটাকে কিন্তু দেব সম পরিমাণ, অনেক পরিমাণে কিন্তু গোবর সার আমি কিন্তু দেব, গোবর সার কিন্তু দিতে হবে প্রথমে। প্রথমে কিন্তু গোবর সার দিয়ে দিলাম, অনেক পরিমাণে কিন্তু গোবর সার এখানে দিয়ে দিলাম। এবার দেবো গোবর সার থেকে তৈরি ভার্মি কম্পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট, দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার আছে এর ভিতরে, ভার্মি কম্পোস্টের ভিতরে। ভার্মি কম্পোস্ট যদি দেন তাহলে আর কিছু দরকার নেই, প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত এর ভিতরে সার আছে, গাছের এনপিকে যুক্ত সার তার বেশি আছে, সালফার এর সঙ্গে ফসফরাস সব কিন্তু আছে, যা আপনার উদ্ভিদের প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল আনতে কিন্তু সক্ষম হবে। সে আপনি এখানে যে চারাই বসান না কেন, এইভাবে যদি আপনি মাটি তৈরি করতে পারেন যে চারাই এখানে বসান না কেন, সে আপনি এখানে লঙ্কা গাছ বসান, সেখানে টমেটো বসান, বা আপনি ফুল গাছ বসান, নানারকম ফুল গাছ, গোলাপ বা অন্যান্য ফুল গাছ বসান, তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন, আমি বললাম, আমি গ্যারান্টি দিলাম। এবার এখানে কিন্তু আমি দেবো খোলের গুঁড়ো, আপনাদের দেখায় এই দেখতে পাচ্ছেন খোলের গুঁড়ো, এখনও কিন্তু অনেক আছে, অসংখ্য আছে, আমি দিয়ে দিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন খোল, খোলের গুঁড়ো কিন্তু আমি দেব, অর্থাৎ আমি একটা পাত্রে নিয়েছিলাম সেজন্য একটু মিক্সড হয়ে গেছে, খোলের গুঁড়ো কিন্তু আমাদের দিতে হবে। এগুলো কিন্তু খোলের গুঁড়ো, এই যে দেখায়, এই যে এটা দিলাম পুরো খোলের গুঁড়ো, এই যে দেখায়, এই যে খোল, এই দেখতে পাচ্ছেন আপনারা খোল, সরিষার খোল, কিন্তু এই সরিষার খোলের গুঁড়ো এখানে কিন্তু দিতে হবে, মিশ্রিত করে দিতে হবে। অনেকটাই কিন্তু নিয়েছিলাম, কিন্তু একটা পাত্রে রেখেছি এজন্য মিশ্রিত হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এবার কিন্তু খোলটা অবশ্যই আমাদের দিতে হবে, আর যদি পারেন তাহলে কিন্তু কিছু পরিমাণে কোকোপিট জোগাড় করবেন, কোকোপিট সে আপনার। এবার আমি দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় যে আমাদের যে কলাই হয় সেই কলাইয়ের গাছের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনযুক্ত যে পাতা বা যে তুষগুলি হয় আমাদের কলাই ভাঙানোর পর, সেই তুষগুলো কিন্তু আমি এখানে মেশাবো। এটা কিন্তু আপনার কোকোপিটও এখানে মেশাতে পারেন, ঠিক আছে, এটাও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আপনারা জানেন যে ডাল জাতীয় সবজির গাছের গোড়ায় কিন্তু রাইবোজিয়াম নামক এক ধরনের ছত্রাক বসবাস করে, যা কিন্তু আপনার গাছের মাটিতে নাইট্রোজেন প্রচুর পরিমাণে কিন্তু সঞ্চয় করতে সাহায্য করে, এই সঙ্গে এর পাতায়ও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন হবে। সেই জন্য আমি কিন্তু এটা জোগাড় করেছি, আপনারা কিন্তু আপনার এলাকা থেকে জোগাড় করে নেবেন। যদি না পারেন কোকোপিট অবশ্যই জোগাড় করে নেবেন, কোকোপিট তৈরি করবেন বাড়িতে। কোকোপিট তৈরি করার ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোকোপিট তৈরি করার ভিডিও খুব সহজে, কোকোপিট তৈরি করার ভিডিও আমি নিয়ে আসবো। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু দিলাম, প্রথমে দিলাম কিন্তু গোবর সার, প্রথমে কিন্তু এখানে কিন্তু দিলাম গোবর সার, এবং তারপরে আমি কিন্তু এখানে প্রয়োগ করলাম যেটা সেটা কিন্তু ভার্মি কম্পোস্ট, তারপরে কিন্তু খোল প্রয়োগ করলাম, তারপরে কিন্তু আমি কিন্তু প্রয়োগ করলাম যে কলায়ের পাতার গুঁড়ো বা যেটা আপনার কোকোপিট বলেন সেটা কিন্তু অবশ্যই জোগাড় করে সেটা কিন্তু দেবেন।
কোকোপিট বাড়িতে আছে কিন্তু দিলাম না, আপনার নাইট্রোজেন বেশি পরিমাণে নাইট্রোজেন আছে কলাইয়ের পাতায় গুঁড়ো, সেই জন্য সেটা দিলাম, দিয়ে আমি কিন্তু এবার মিশ্রিত করলাম। এছাড়াও কিন্তু অনেক জৈব সার আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন। আরেকটা জৈব সার আমার অবশিষ্ট আছে, সেটা হলো তরকারির আনাজ থেকে তৈরি সার। দেখতে পাচ্ছেন তরকারি আনাজ থেকে তৈরি সার, এই সারটা কিন্তু তরকারি আনাজ থেকে তৈরি, দেখতে পাচ্ছেন তরকারি আনাজ থেকে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে কিন্তু ধান আছে, তরকারি আনাজ, বাড়িতে নানা রকম পাতা সব কিন্তু আমরা এক জায়গায় জড়ো করে যে সারটা তৈরি হয় সেই সারটা কিন্তু আমরা মিশ্রিত করছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টবের কিন্তু একটা আদর্শ মাটি বলা চলে, আদর্শ মাটি কিন্তু হয়ে গেল। এবার টবে কিন্তু এই মাঠটা কিন্তু আমাদের ভরতে হবে। আমি যেহেতু টবে চাষ করি না, আমি ঝাঁঝরিতে চাষ করি, কারণ আমি এখানে যদি আমি জল দিই তাহলে জলটা কিন্তু এর মাধ্যমে মাটিতে কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ জল আমি যে কোনো এখানে সবজি গাছ লাগাই না কেন, তার গাছের গায়ে যদি জল জমে থাকে টবে আপনি যদি গাছ লাগান তাহলে কী হবে, দেখা যাবে যে জল দিলেন সেই জলটা কিন্তু আর বাইরে বার হবে না, যদি ছিদ্র না থাকে, ছিদ্র যদি থাকে তাহলে বাইরে বার হয়, এবং যদি ছিদ্র না বার হয় তাহলে কিন্তু সেই মাটিতে কাদা কাদা হয়ে থাকে, গাছের গোড়া পচে যায়, নানারকম সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই এটা কিন্তু আপনারা জোগাড় করবেন, এবং জোগাড় করে বা টবটাও কিন্তু জোগাড় করতে পারেন। এবার মাটি এখানে কিন্তু আমাদের দিতে হবে, অবশ্যই মাটি দেওয়ার আগে কিন্তু একটা পলিথিন এখানে দিয়ে নেবেন, যদি পারেন একটা পলিথিন দিয়ে নেবেন। আমি আর পলিথিন দিলাম না, আমি কিন্তু এটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই ঝাঁঝরিতেই বা এই সাজিতেই আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই মাঠটা কিন্তু আদর্শভাবে মাঠটা কিন্তু তুলতে হবে, সে টবে হোক আপনার টব হোক, টবে কিন্তু এবার মাঠটা তুলবেন। যে মাটিগুলো বা যে খোলের গুঁড়োগুলো খোলগুলো যেগুলো আছে সেগুলো শক্ত থাকলে একটু ভেঙে দেবেন, মাটিগুলো একটু দলা থাকলে একটু গুঁড়ো করে দেবেন। এবার কিন্তু ভরতে হবে, প্রচুর পরিমাণে একটি শক্তিশালী নাইট্রোজেনযুক্ত এনপিকেযুক্ত গাছে প্রচুর পরিমাণে খাবারযুক্ত একটা সার তৈরি হলো, সেই সঙ্গে কিন্তু টবের একটা আদর্শ মাটি তৈরি হয়ে গেল। এবং যারা বাড়িতে চাষ করেন তারা এইভাবে কিন্তু এই সারগুলি দিয়ে কিন্তু চাষ করবেন, প্রচুর পরিমাণে ফলন পাবেন। জৈবভাবে কিন্তু আমরা অনেক সবজি চাষ করেছি, আপনাদের দেখাবো ধীরে ধীরে। আমরা কিন্তু বাড়িতে এক জায়গায় কিন্তু বাগান করেছি, সেখানে নানারকম সবজি চাষ করেছি, আপনাদের খুব দ্রুত দেখাবো। আমরা মাঠে এবং বাড়িতেও কিন্তু চাষ করছি এখন বর্তমানে, এটাও দেখাবো আপনাদের। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কৃষি বিষয়ক নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে এবার টবের কিন্তু একটা আদর্শ মাটি হয়ে গেল। এবার এই মাঠটা কিন্তু সমান করতে হবে, হাতের সাহায্যে কিন্তু সমান করতে হবে। এবার সমান করার পর আমরা এখানে খোলের গুঁড়ো দিয়েছি, তারপরে তোমার এখানে কিন্তু গোবর সার দিয়েছি বা ঝাঁঝযুক্ত নানারকম সার আমরা কিন্তু এখানে প্রয়োগ করেছি। তাহলে যদি এখনই গাছ বসায় তাহলে কী হবে, গাছের গোড়াগুলি ওই সরিষার খোলের ঝাঁঝে কিন্তু গাছের গোড়াগুলি মারা যাবে। তাই অবশ্যই এখানে কিন্তু জল দিয়ে একদিন ফেলিয়ে রাখতে হবে, জল দেবেন এবং জল দিয়ে একদিন ফেলিয়ে রাখবেন, এবং একদিন ফেলিয়ে রাখার পর অবশ্যই কিন্তু গাছটা কিন্তু এখানে পুঁততে হবে। জল দিয়ে ফেলিয়ে রাখবেন, দেওয়ার পর দেখতে পাবেন যে এক থেকে দুদিন পরে হালকা জো জো হয়ে গেছে, তখন আবার মাটি খুঁড়বেন, তখন নিয়ে সাহায্যে বা হাতের সাহায্যে এইভাবে এইভাবে ভেঙে ভেঙে আবার খুঁড়বেন। খোঁড়ার পর আপনি কিন্তু এখানে গাছ বসিয়ে জল দিয়ে দেবেন। সে গাছ হিসাবে আমি আপনাদের এখন দেখাতে পাচ্ছি না, সে আপনারা গাছের বেশি শেকড় মাটির নিচে বেশি দেবেন না, কারণ এটা টব, মাটিতে বেশি নিচে দেবেন না, হালকা পরিমাণে মিডিয়াম পরিমাণে আপনার নিচে দিতে হবে, দিয়ে এখানে কিন্তু গাছটা পুঁততে হবে। দেখায় আপনাদের একটা, ধরুন আপনি এখানে গাছ বসাবেন, তাহলে আমি এই কচুর ডেকোটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে ধরুন গাছ বসাবেন, তাহলে কী করবেন, গাছের যতটুকু শেকড় আছে সেই শেকড়গুলি কিন্তু গাছ বসানোর আগে যে গাছই বসান না কেন তার শেকড়গুলি হালকা পরিমাণে ছেঁটে নেবেন। তাহলে কী হয়, হালকা পরিমাণে যদি আমরা কেটে নিই বা ছেঁটে নিই তাহলে কী হয়, সেই গাছ কিন্তু খুব দ্রুত শেকড় ছাড়তে সক্ষম হয়, এবং গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে শেকড় থাকে সে কিন্তু আর শেকড় ছাড়বে না, তাহলে শেকড়গুলো কিন্তু আপনারা কেটে নেবেন। এবার শেকড়গুলো কাটার পর অবশ্যই কিন্তু মাটি হালকা পরিমাণে মাটি তুলে সেটাকে কিন্তু বসিয়ে দেবেন, দিয়ে এইভাবে কিন্তু গাছের গোড়ায় মাটি দেবেন, আর হাত দিয়ে এইভাবে কিন্তু চেপে দেবেন, বেশি পরিমাণে কিন্তু চাপবেন না, হাত দিয়ে কিন্তু এইভাবে কিন্তু চেপে দেবেন। চেপে দেওয়ার পর গাছ বসানো হয়ে গেল, তারপর কিন্তু এখানে জল দিয়ে দেবেন,
জল দিলেই দেখতে পাবেন যে আপনি যে গাছ বসিয়েছেন, টমেটো বা সবজি গাছ, অন্যান্য সবজি গাছ বা রসুন বা বিভিন্ন ধরনের সবজি আপনি এখানে চাষ করবেন, দেখবেন যে উচ্চ ফলনশীল হবে। সেই সঙ্গে আপনাদের রিকমেন্ড করব আপনি যদি এখানে ফুলের চারা বসান তাহলে মিনিমাম আপনাকে 2-3 মাস এখানে আর দেখা লাগবে না, কোনোরকম সার দেওয়া লাগবে না। তার ফলে আপনি যে কোনো সবজি চাষ করুন বা সে ফুলের চাষ করুন সেখানে আর প্রচুর পরিমাণে কিন্তু ধরন পাবেন, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ফলন আসবে। তাই অবশ্যই এইভাবে কিন্তু আপনার টবের মাটি তৈরি করে, বিস্তারিত টবের মাটি কিন্তু এইভাবে তৈরি করে এইভাবে কিন্তু আপনার গাছগুলি বসাবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন কীভাবে টবের মাটি তৈরি করবেন, টবের মাটি তৈরি করার আদর্শ এবং খুব সহজে কিন্তু বুঝিয়ে দিলাম। অত আপনাদের কিন্তু বাজার থেকে নানা রকম সার বা কিছু কেনা লাগবে না, আপনার বাড়িতে যে যে সার আছে, যে যে সার বাড়িতেই পাওয়া যায় সেই সারের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো অবশ্যই এইভাবে আপনারা কিন্তু টবের মাটি তৈরি করে আপনার ফুলের চারা বা অন্যান্য সবজির চারাগুলি বসাবেন, তাহলে উচ্চ ফলন পাবেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে সমস্ত তথ্য কিন্তু আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা শেয়ার করে আপনার পার্শ্ববর্তী কৃষকদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা ঘরোয়া চাষে আছেন, টবে চাষ করেন তারা কিন্তু তাদের কাছেও কিন্তু শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য এক এক করে ডিসকাস করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনার পার্শ্ববর্তী ঘরোয়া চাষি বা কৃষকদের দেখার সুযোগ করে দেবেন, তারা যেন এইভাবে টবের মাটি তৈরি করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।